এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমেছে কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আজ ইতিপূর্বে যে জনসচেতনতার লক্ষ্যে প্রচার চালিয়েছেন এবং প্রচারের পরে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্য দিয়ে কিন্তু যে অর্থদণ্ডের বিধান কিন্তু পরিচালনা করা হয়েছে এবং মাস্ক সরবরাহ করা হয়েছে, এখন যে কঠিন যে অবস্থায় প্রশাসন গিয়েছে সেটা হচ্ছে গিয়ে যে মাস্কের জন্য অর্থদণ্ডের পাশাপাশি যে কারাদণ্ড বা আটক আদেশ সেটার ব্যবস্থা রেখেছে এবং গতকালে যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এখান থেকে কিন্তু যে একজন ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি কিন্তু জনসাধারণ কার্যক্রম পরিচালনা করছেন এবং তিনি যারা মাস্ক পরিধান না করছেন বা কেন করে না সে জানতে চাচ্ছেন এবং অনেকে যে আটক আদেশ সেটি আটকের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানটায় যে খুলনায় যে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা কিভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন? এবং এই এডিএম এ যে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এটা পরিচালিত হচ্ছে এবং যেটা থাকছে যে আসলে অন্য যারা আছে বিভিন্ন পয়েন্টগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেখানে কিন্তু এই যে মার্চের যে অভিযান এটা প্রশাসন পরিচালনা করছে এবং এই কাজে কিন্তু শুধুমাত্র যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেমন আদালত হিসেবে পরিচালনা করছে অনুরূপভাবে র্যাব এবং পুলিশ সদস্যরাও কিন্তু এই সার্বিক সহযোগিতা এগিয়ে এসেছে, যার ফলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সঙ্গে কিন্তু যে প্রশাসনের পক্ষেতে র্যাব এবং পুলিশ প্রশাসনের এই প্রয়োগের কাজের নিয়েছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল ইসলাম।